অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, একটি রাজ্য বন্ধ ভাগ্য খুলতে চলেছে এই 9টি রাশির। অনেকেই বলছেন যে স্যার আমার তো হচ্ছে না, বেশ কিছু ভিউয়ার্স বলছেন কই হচ্ছে। আগে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, এ টু জেড আপনার ভিডিওটি শুনবেন এবং বোঝার চেষ্টা করুন আমি কি বলছি, তবে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সত্যতা আছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে অঙ্ক। দেখুন, বর্তমানে বুধাদিত্য রাজ্য অর্থাৎ 2020 সালে সবথেকে পাওয়ারফুল বুধাদিত্য রাজ্য এই অগস্ট মাসে শুরু হয়েছে। বুধ এবং রবির অবস্থান সিংহ রাশিতে এবং পিতার ঘরে পুত্রের অবস্থান অর্থাৎ পুত্র খুব কমফর্ট হবে, অর্থাৎ পিতা পুত্রের মধ্যে যদি মিল যদি থাকে না, সেই জায়গাটাতে আকাশ পর্যন্ত ছোঁয়া যায়। তো এই যে পিতা পুত্রের যে স্ব অবস্থান একই ঘরে, 9টি রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে এবং যাদের বন্ধ ভাগ্য তাদের কিন্তু খুলতে চলেছে। তবে আমি এ প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে প্রথমেই জানাই, যাদের জন্ম এই অগস্ট মাসে তারা কিন্তু এই শুভ ফলগুলো পাবে এবং সেখানে দেখতে হবে সিংহ রাশির ঘরে তার রবি এবং বুধ একত্রে অবস্থান করছে কি না, সেটা একান্ত দেখা দরকার। এই বুধাদিত্য রাজ্য আছে কি না বাচ্চাতে, সেটা কিন্তু একান্ত দেখা দরকার। যদি থাকে অবশ্যই আপনি তো কোটিপটি আরবপতি হবেনই হবেন, আটকাতে কেউ পারবে না। দেখুন না, আমি একটা কথা বলি, যারা বলছেন হচ্ছে না, দেখুন একটা সাধারণ গ্রামের লোক যে পড়াশোনা জানে না, সে গ্রামের পঞ্চায়েত প্রধান হয়ে বসে থাকছে, সে হয়তোবা সই করতে জানে না, সই সাইন সিগনেচার করতে পারে না, সে কিন্তু প্রধান, গ্রামের প্রধান হচ্ছে। জানেন এটা কিসের জন্য? কপাল। তো এই কপাল বলে জিনিস কিন্তু আছে। গ্রহ কিন্তু এই গোচরের ফল কিন্তু অনেক কিছুই নির্দেশ করে এবং তার সাথে সাথে যদি আপনার বাচ্চাতে যদি থাকে, আপনারা তো রাজা তো হবেনই হবেন, অর্থাৎ আপনাদের উত্থান আটকাতে কেউ পারবে না। দেখুন, এমনও হয়েছে যার কিছু ছিল না, অর্থাৎ যে দিন আনে দিন খায় এরকম অবস্থা, সে আজকে প্রচুর প্রপার্টির মালিক হয়ে বসে আছে। তার কাছেই হয়তোবা কেউ আগে তাকে যে পাত্তা দিত না, সবাই তার কাছেই যাচ্ছে। একদিন যে বসে আড়তে মাছ বিক্রি করতো, কেটে বা মাছ নিয়ে যেত, তার আজকে বিশাল আড়ত হয়েছে। হয় দেখুন, এই লকডাউনের মধ্যেও অনেকেই কিন্তু প্রচুর অর্থ উপার্জন করেছে, এটা বাস্তব, এটা গ্রহের অবস্থান। আপনার হয়নি, কিন্তু আপনার বাড়ির পাশে আরেকজনের হয়েছে, তার দশা অন্তর্দশা হয়তো শুভ চলছে, তার বর্তমানে গ্রহের যে গোচর সেটা সেই তার জন্ম বাচ্চাদের সাথে মিল খেয়ে গেছে, সেই জন্য সে শুভ ফল প্রদান করতে পেরেছে, তার কপালে এসছে। তো এখানে হচ্ছে স্বর্গ সব থেকে ভাগ্য। অনেকে কম পরিশ্রম করে প্রচুর সম্পত্তি পায়, পৈতৃক সূত্রে প্রচুর ধন সম্পত্তি পায়, অনেকে আবার ধন সম্পত্তি করতে প্রচুর মাথার ঘাম পায়ে ফেলতে হয়। জানেন এটা কিসের জন্য? সম্পূর্ণরূপে ডেস্টিনি। ডেস্টিনি আপনার সব থেকে শেষ কথা। যারা বলছেন মানি না, তারা দেখুন, আমি বারবার বলছি গ্রহের অবস্থানটাকে বর্তমানে দেখুন। এই যে গ্রহের গোচর, রাজা রাজার নিজের ঘরে স্ব অবস্থান করছে, বুধ সেখানে একত্রে। তো প্রথম যে রাশির কথা বলবো, যে 9টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি ষষ্ঠ পতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চম পতির সাথে
অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গায় তৈরি করছে, আপনাদের এডুকেশনের দিকে ভালো, আপনাদের আকস্মিক প্রাপ্তি এবং আপনাদের রাজনৈতিক দিক থেকে কিন্তু ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং রবির সাথে, এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ অবস্থান। যদি চতুর্থভাবে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি করবে এবং যারা সরকারি কন্ট্রাক্টের কাজকর্ম নিয়ে করছে তাদের ক্ষেত্রে ভালো, বিদেশ থেকে আপনাদের লাভ আসবে, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের চতুর্থপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এখানে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুবই সুবর্ণ সুযোগ, আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের ভালো, নতুন কর্মযোগ, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বা সরকারি চাকরিতে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি এবং পদোন্নতি কিন্তু হবে। এর সাথে সাথে জানাই এরপরের রাশি, সেটা হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আর একটা শুধু সুখবরের যেটা আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগ কিন্তু আসতে চলেছে। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশি দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে রবির অবস্থান, অর্থাৎ সক্ষেত্রিক রবি এবং তৃতীয়পতি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে অপার ধন দিবে। আপনাদের ক্ষেত্রে সরকারি কন্ট্রাক্টগুলো আপনাদের কিন্তু আসবে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। কর্কট রাশির ক্ষেত্রে খুব শুভ এবং আপনাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে, এতদিন ধরে যে আটকে থাকা কাজগুলো সেগুলো কিন্তু হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে খুবই সুন্দর, জবরদস্ত যোগ। আপনাদের এমনিতে তো পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান এবং আপনাদের ঠিক রাশির নবম স্থানে মঙ্গলের অবস্থা সক্ষেত্রিক ত্রিকোণ, সেক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে চাকরির সম্ভাবনা, যারা রাজনীতির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে ভালো, নতুন রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হওয়া এবং এডুকেশনের দিকে ভালো, সন্তানের দিকে ভালো এবং আপনাদের অর্থ দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে একাদশপতির অবস্থান এবং নবমপতির সঙ্গে কানেকশান, নবম একাদশে অর্থাৎ এই কানেকশানে একাদশভাবে সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে। আপনাদের রাজনীতির ক্ষেত্রে ভালো, আপনাদের ক্ষেত্রে সরকারি কন্ট্রাক্টের ক্ষেত্রে ভালো, সরকারি চাকরির ক্ষেত্রে ভালো, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে তুলারাশির ক্ষেত্রে। তুলারাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত যোগ। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুবই সুবর্ণ সুযোগ। আপনাদের রাশির ঠিক দশম স্থানে এই রবির অবস্থান এবং একাদশপতিকে নিয়ে এই রবি অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা কিন্তু ভালো, সরকারি চাকরির সুযোগ, যারা রাজনৈতিক ক্ষেত্রে আছে রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, মান সম্মান বৃদ্ধি, এডুকেশনের দিকে ভালো, আপনাদের যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে, এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। একাদশ দশমের কানেকশান লাভ সফলতার জায়গায় কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু তৈরি করছে। এরপরে আসি ঠিক ধনুরাশি। ধনুরাশি দেখুন আপনাদের সপ্তমপতি নবমভাবে অবস্থান করছে এবং নবমপতির সাথে অর্থাৎ আপনাদের ভাগ্যতে কিন্তু করাবে, অর্থাৎ আপনাদের বিবাহ সূত্রে অর্থলাভ, পার্টনারশিপ বিজনেসে আপনাদের সফলতা আসবে এবং পাশাপাশি আপনাদের পিতার থেকে সহযোগিতা, সরকারি কাজকর্মগুলো যাদের আটকে ছিল এতদিন, যে দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি আটকে ছিল সেগুলো যদি আপনারা যে কাজকর্মগুলো করেন সেই পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার হবে এবং আপনারা যথেষ্ট ভাগ্যের কিন্তু আপনারা এ সময়টা সাপোর্ট কিন্তু পাবেন এবং যথেষ্ট আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তম স্থানে রবির অবস্থান, পঞ্চমপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং
এই পঞ্চম এবং সপ্তম অবস্থান প্রেমজ সম্পর্ক আপনাদের আসবে। এই প্রেমজ সম্পর্ক এই কুম্ভ রাশির সপ্তম স্থানে রবির অবস্থান এবং সক্ষেত্রিক রবি এবং পঞ্চমপতি কানেকশান বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে বন্ধ ভাগ্য খুলতে চলেছে। বৈবাহিক সূত্রে অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে লাভের জায়গা তৈরি করছে, সন্তান সুখের জায়গা তৈরি করছে, প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় এবং আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বন্ধ ভাগ্য খুলতে চলেছে। কিন্তু এই তিনটি রাশি অর্থাৎ কন্যা রাশি, আপনার মীন রাশি এবং আপনার মকর রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম, খুব ভালো বলা যাবে না এই তিনটি রাশির ক্ষেত্রে, খুব খারাপও বলা যাবে না এই তিনটি রাশির ক্ষেত্রে, খুব একটা শুভ ফল কিন্তু প্রদান করবে না এই রাজ্য অর্থাৎ বুধাদিত্য রাজ্য। কারণ একটা ষষ্ঠ স্থানে, একজনের অষ্টম স্থানে এবং একজনের দ্বাদশ স্থানে, অর্থাৎ কন্যা রাশির দ্বাদশে এবং আপনার মকর রাশির অষ্টম স্থানে এবং মীন রাশির এই দ্বাদশ স্থানে এই রাজ্য খুব একটা সুফল কিন্তু প্রদান করবে না। তো যাদের জন্মে এই বুধাদিত্য যোগ আছে, রাজযোগ আছে এবং রবি সক্ষেত্রিকা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা। অর্থাৎ যাদের অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে জন্ম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।